আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় তানোর ও গোদাগাড়িবাসী তথা রাজশাহী একবাসী আপনাদের জানাই সালাম এবং হিন্দু ভাই বোনদের জানাচ্ছি আমার পক্ষ থেকে নমস্কার। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু কথা বলতে এটা একটা বার্তা, সেটা হচ্ছে যে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে এই নির্বাচন যেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এই নির্বাচনে যাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যারা নির্বাচন করতে চায় আমরা যাতে তাদেরকে মানে অন্যান্য দলমত যারা ভেতরে পোষণ করে তাদেরকে আমরা যাতে উৎসাহ দেই যে আসেন নির্বাচনে অংশগ্রহণ করেন, তো সেটা যাতে আমরা নিশ্চিত করি। সেই নির্দেশনা মোতাবেক এই নির্দেশনা আসার পরে আমার এলাকা তথা রাজশাহী একের অনেক মানুষ অনেক জনগণ আছেন যারা আমাকে ফোন করছেন যে আপনি ইলেকশন করেন আপনি ইলেকশন করেন, অনেক তরুণরা আমাকে উৎসাহ দিচ্ছেন। তো তাদের জন্য মূলত এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি ঠিক করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমি রাজশাহী এক থেকে স্বতন্ত্র ইলেকশন করব। তো আমি তো নিশ্চয়ই হারার জন্য ইলেকশন করব না, আমি আমার পক্ষ থেকে জেতার জন্য ইলেকশন করব, চেষ্টা করব। তো আপনারা যারা ইলেকশনে করার কথা ভাবছিলেন কিন্তু করবেন না তারা কেন ঘরে বসে থাকবেন, আপনারাও চলে আসেন, আমরা সবাই মিলে একটা উৎসমুখর পরিবেশে নির্বাচনটা করি ইনশাল্লাহ। আপনার যদি যোগ্যতা থেকে থাকে, আপনি যদি মানুষের জন্য কিছু করে থাকেন তাহলে অবশ্যই আপনিও জিতে বের হয়ে আসতে পারবেন, কোনো সন্দেহ নাই। সো আর আরেকটা বিষয় হচ্ছে আমি যদি নির্বাচিত হতে পারি আমি আমার এলাকাবাসীকে কথা দিচ্ছি, আমরা তো আসলে কম খাই, কম খেতে পছন্দ করি, যদি আমাদেরকে কেউ সম্মান করে আমরা সম্মানটাকে অনেক ইম্পর্টেন্সি দেই, অনেক গুরুত্ব দিই। আমি কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হই আমার এলাকার মানুষকে আমি সম্মানিত করব, শিক্ষক তার সম্মান পাবে, সে সম্মানিত থাকবে, শিক্ষকের জায়গাটা সম্মানের, তাকে অসম্মানিত করা হবে মানে সেই সুযোগ কেউ পাবে না, কৃষক সম্মান পাবে, প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে এই এলাকায় বসবাস করবে কাউকে ভয় পেয়ে না। তো আমি এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছি, অনেক মানবিক কাজ করেছি, খেলাধুলার আয়োজন করেছি, অনেক কিছু করেছি। এখন আমার এলাকার মানুষ যদি আমাকে চায় তাহলে তারা তো আমাকে ভোট দিবে। আর এই আসনটা মানে রাজশাহী একের প্রতি আমি চাই যে বাংলাদেশের সমস্ত টিভি মিডিয়ার ফোকাস যাতে এই দিন নির্বাচনের দিন এই রাজশাহী একের দিকে থাকে। আমি যারা আপনারা ইলেকশনে অংশগ্রহণ করবেন না কিন্তু আপনারা চিন্তা করে রেখেছেন যে ওই দিন সবাইকে ভয় দেখাবো যাতে ভোট না দিতে আসে অথবা একটা নাশকতার চেষ্টা করব, তাদের জন্য কিন্তু আমি সাবধান হতে বলছি তাদেরকে। যে আমার জন্য আমি যেহেতু 12 বছর এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি, চলচ্চিত্রে কাজ করেছি, যতগুলো টিভি মিডিয়া চ্যানেল আছে তারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পাশে থাকবে, ওই নির্বাচনের দিন এই এলাকাতে তারা নজর রাখবে। আমি আমার পক্ষ থেকে জেতার জন্য ইলেকশন করব, চেষ্টা করব। তো আপনারা যারা ইলেকশনে করার কথা ভাবছিলেন কিন্তু করবেন না তারা কেন ঘরে বসে থাকবেন, আপনারাও চলে আসেন, আমরা সবাই মিলে একটা উৎসমুখর পরিবেশে নির্বাচনটা করি ইনশাল্লাহ। আপনার যদি যোগ্যতা থেকে থাকে, আপনি যদি মানুষের জন্য কিছু করে থাকেন তাহলে অবশ্যই আপনিও জিতে বের হয়ে আসতে পারবেন, কোনো সন্দেহ নাই। সো আর আরেকটা বিষয় হচ্ছে আমি যদি নির্বাচিত হতে পারি আমি আমার এলাকাবাসীকে কথা দিচ্ছি, আমরা তো আসলে কম খাই, কম খেতে পছন্দ করি, যদি আমাদেরকে কেউ সম্মান করে আমরা সম্মানটাকে অনেক ইম্পর্টেন্সি দেই, অনেক গুরুত্ব দিই। আমি কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হই আমার এলাকার মানুষকে আমি সম্মানিত করব, শিক্ষক তার সম্মান পাবে, সে সম্মানিত থাকবে, শিক্ষকের জায়গাটা সম্মানের, তাকে অসম্মানিত করা হবে মানে সেই সুযোগ কেউ পাবে না, কৃষক সম্মান পাবে, প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে এই এলাকায় বসবাস করবে কাউকে ভয় পেয়ে না। तो आमी एलाकार मानुषेर जोन्नो अनेक काज करेছি, अनेक मानবিক কাজ করেছি, খেলাধুলার আয়োজন করেছি, অনেক কিছু করেছি। এখন আমার এলাকার মানুষ যদি আমাকে চায় তাহলে তারা তো আমাকে ভোট দিবে। আর এই আসনটা মানে রাজশাহী একের প্রতি আমি চাই যে বাংলাদেশের সমস্ত টিভি মিডিয়ার ফোকাস যাতে এই দিন নির্বাচনের দিন এই রাজশাহী একের দিকে থাকে। আমি যারা আপনারা ইলেকশনে অংশগ্রহণ করবেন না কিন্তু আপনারা চিন্তা করে রেখেছেন যে ওই দিন সবাইকে ভয় দেখাবো যাতে ভোট না দিতে আসে অথবা একটা নাশকতার চেষ্টা করব, তাদের জন্য কিন্তু আমি সাবধান হতে বলছি তাদেরকে। যে আমার জন্য আমি যেহেতু 12 বছর এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি, চলচ্চিত্রে কাজ করেছি, যতগুলো টিভি মিডিয়া চ্যানেল আছে তারা সবাই আমার হাতিয়ার হিসেবে কিন্তু আমার সাথে থাকবে। সো কোনো রকম ঝামেলা করবেন, কোনো রকম নাশকতা তৈরি করার চেষ্টা করবেন, সেটা করার ভুলেও চিন্তা করবেন না। আমাদের এই ইলেকশন হবে 100% সুষ্ঠু এবং এখানে সবাই আমার যত মা বোনরা আছে নির্ভয়ে হাসতে হাসতে এসে তার যাকে মন চাইবে তাকে ভোটটা দিয়ে যাবে। সেটা যে হতে হবে নৌকাকেই সেটা না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের জন্য এই দেশবাসীর জন্য যা যা করেছেন এত কিছুর পরেও যদি কারো মনে হয় যে না তার মনোনীত প্রার্থীকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিব, তো দিবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সো আপনারা সবাই আমার সমস্ত মা বোনরা, আমার ভাইরা, তরুণ ভোটাররা সবাই দলে বলে ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এটা হচ্ছে আমার বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজশাহী একবাসীর আমি আসছি রাজশাহীতে, আজকে দেখা হবে আপনাদের সাথে মাঠে, ভোটের মাঠে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।